আজ করে দেখাবো চালের আটা দিয়ে মুরুক্কু বা চাকলি। নমস্কার বন্ধুরা, দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। মুরুক্কু বা চাকলি অনেক কিছু দিয়ে বানানো যায়, আজ আমি বানিয়ে দেখাবো চালের আটা দিয়ে মুরুক্কু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। সবার প্রথমে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এবার চায়ের কাপ মেপে এক কাপ আমি নিয়ে নিচ্ছি চালের আটা। আপনারা যে কোনো বাটি বা যে কোনো কাপ মেপেই এটা দিতে পারেন। এবার ওই কাপেরই 1/4 কাপ দিয়ে দিচ্ছি বেসন। এবারের মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল, কালো তিল দিলেও হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান। জোয়ানটাকে একটু হাতের মধ্যে এভাবে ঘষে দিলে ভালো ফ্লেভার হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এখানে আমি 1 কাপের জন্য 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। এবার আটার সাথে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম, জলটাকে ফুটে ওঠার অপেক্ষা করব। জলটা খুব ভালো করে একটা বয়েল চলে এসেছে, ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। এবার এই জলটা দিয়েই আমি আটাটাকে মেখে নেব। খুব গরম, তার জন্য আমি চামচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি। যতটা জল গরম করেছিলাম পুরোটা দিয়েই আমি মেখে নিয়েছি। এবার এই আটাটাকে রেস্ট করতে দেব 10-15 মিনিটের জন্য। আমি এইভাবে ঢেকে রাখলাম। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা মেশিন নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি চাকলিটা বানাবো। দেখুন এই রকম হয়। আর সমস্তটাই আমি একটুখানি অয়েল দিয়ে গ্রিস করে নেব। এবার একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা থালা বা ট্রের মধ্যে অয়েল ব্রাশ করেও এটা বানাতে পারেন। তবে বাটার পেপারে যদি আপনারা বানান তাহলে কিন্তু তুলতে বেশি সুবিধে হবে। এবার এটা ঢাকা খুলে নিচ্ছি। আর পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি, ঈষদুষ্ণ গরম আছে। এবার হাতের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এটাকে ভালো করে আবারও একটুখানি মেখে নেব। এবার ডোটাকে 2 ভাগ করে আমি এই মেশিনের ভেতরে ঢুকিয়ে দেব। সমস্ত চাকলিগুলোকে একবারে বানিয়ে নিতে হবে, তাহলে সুবিধে হবে। আর শেষের দিকে আমি লম্বা লম্বা করে এইভাবে বানিয়ে নিয়েছি। এবার ভাজার পালা, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। এবার একটা একটা করে চাকলি তুলে আমি এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
মিডিয়াম টু লো ফ্লেমে চাকলিগুলোকে আমি উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছি। বন্ধুরা একটু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু চাকলিগুলো খুব ক্রিসপি হবে। সেকেন্ড ব্যাচের চাকলিগুলোও আমার ভাজা হয়ে গেছে, আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা চালের চাকলি কিন্তু একদমই বেশি তেল টানে না আর খেতেও ভালো। এবার আমি লাস্ট ব্যাচের যে লম্বাগুলো বানিয়েছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। এইভাবে চাকলি বানিয়ে আপনারা 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখলে কিন্তু 1 থেকে 1.5 মাস খুব ভালো থাকবে। দেখুন কতটা ক্রিসপি হয়েছে। আমার মেয়ের মুরুক্কু খুব ফেভারিট, তো বলেছে খুব ভালো হয়েছে, হলদিরামের থেকেও নাকি টেস্টি হয়েছে। আর যদি রেসিপিটি আপনাদেরও ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।